হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। উইথাস কমপ্লিট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলেই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছি। দেখো, পাতাবি লেবুর গাছে ফুল ধরেছে আর মৌমাছি তো তার মধু খাচ্ছে। প্রত্যেক দিন অনেক রকমের পাখিও আসে মধু খেয়ে যেতে, কিন্তু আজকে আর পাখিগুলো আমার এখনও চোখে পড়েনি। তাই মৌমাছিগুলো রোজই মধু খায়, মৌমাছিদের রোজই আনাগোনা হয়, তাই দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ ভালোই লাগে। আজকে একটু বেশ সময় নিয়ে দেখছি আর ছবিটাও তুলছি। সারা বাড়িটা বাতাবি লেবুর ফুলের গন্ধে মমো করছে, এত মিষ্টি একটা গন্ধ বেরোয় না যে কি বলবো। মনে হচ্ছে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তবে কি বলতো, সঙ্গে হনুমানের প্রচুর উপদ্রব আছে। তারা তো আসছে, ঝমঝম করে ডালের ওপরে বসছে আর ডালগুলো ভাঙছে, ফুলগুলো ভাঙছে, পাতা ছিঁড়ে খাচ্ছে। এর পাতাটারও বেশ মিষ্টি গন্ধ। হনুমানগুলো যখন পাতাগুলো ভাঙে না, তখনও কিন্তু খুব সুন্দর গন্ধ। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটাই দেখছি, মানে পুরো গাছটাই ফুলে ভরে রয়েছে। কিন্তু আবার ভাবছি যে দাঁড়িয়ে থাকলে তো হবে না, আবার ওদিকে তো পেস্ট টান রয়েছে, রান্নাঘরে ঢুকতে হবে, নাহলে আবার ছেলেমেয়েদের খেতে দিতে পারবো না। তো যাই নিচে এবার রান্নাঘরে। নিচে তো চলে এসেছি, এসে এবার ভাত চাপিয়ে দিয়েছি আলু ভাতে দিয়ে, আর একটু ডাল সেদ্ধ করে নিয়েছি, মুসুর ডাল। তো আমার হাজব্যান্ড তো ভাত খাবে না, খাবো তো আমরা তিনজন, মানে আমি, ছেলে আর মেয়ে। তো ডাল সেদ্ধ আমার হয়ে গেছে, আর এদিকে আমি একটুখানি সবজি কেটে রেখেছি। সবজি বলতে ওই আলু, গাজর, বিনস এগুলো একটু কেটে রেখেছি। তো এগুলোকে একটু ভাপিয়ে নিয়ে একটু সামান্য তেল দিয়ে পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেবো। তাই আমি এখন সবজিগুলো একটু ভাপাতে দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। তো ভাপানোটা হয়ে গেলেই ওটা সাঁতলে নেবো। আর ডালটা সেদ্ধ করে ভাবছি যে একবারে ফোড়নটা দিয়ে নিলে দুপুরের খাওয়াটাও সময় আর অসুবিধা হবে না, নাহলে আবার সেই দুপুরবেলা ফোড়ন দাও। তাই জন্য ভাবলাম এখনই ডালটা একটু ফোড়ন দিয়ে দিই। তার জন্য পাশের গ্যাসে তো কড়াই চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে তোমার ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ভাবলাম যে একটুখানি আজকে পেঁয়াজ দিই, তা অনেকদিন ডাল ফোড়নে পেঁয়াজ দিই, তো একটুখানি পেঁয়াজ দিই। আর এই ভাবছি ডালটা সাঁতলেছি সবে মাত্র, ততক্ষণে দেখছি আমাদের এখানে তোমার ওই নগর পরিক্রমা করতে বেরিয়েছে, মানে দোল আসছে। প্রত্যেক দিন প্রচুর পরিক্রমা বেরোচ্ছে, তো পরিক্রমার আওয়াজ পেয়েছি। তাই ভাবলাম ছুটে একটু আমাদের এই ভেতরের গেটটার কাছেই যাই, গিয়ে একটু হরে কৃষ্ণটা শুনেও আসি, পরিক্রমাটাও দেখে আসি। এদিকে তো কড়াইয়ে ডাল আমার টকবক টকবক করে ফুটছে। আসলে নগর পরিক্রমাগুলো দেখতে খুব ভালো লাগে, আমি বেরোইনি গেটের বাইরে, গেট থেকেই শুনছিলাম, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর সঙ্গেই যে এই চচ্চড়িটা একটু চাপিয়ে দিলাম, বললামই তো পাঁচফোড়ন দিয়ে করবো, এটা একটু চাপিয়ে দিলাম। আর এবার তো ওপরে চলে এসেছি, জলখাবারের পাটও মিটে গেছে। তারপর তোমার একটু ভাবলাম খানিক কিছু জিনিসপত্র কেচে নিই, তো সেগুলো ভেজাতে চলে এসেছি। তোমার ওই চাদর, লেপের ওয়ার, কম্বলের ওয়ার, এইসব কিছু, আরও তাতানে তিতলিতে জামা কাপড় সবই তো কিছু না কিছু প্রত্যেক দিন থাকেই, তো সেগুলো ভিজিয়ে দিই। তো এখন সেগুলো বাথরুমে রেখে দিয়েছি ভেজানোর জন্য, সেগুলো ভিজিয়ে নিচ্ছি। এগুলো আবার একে একে কাচতে হবে, কেচে আবার তুলে দিতে হবে, নাহলে ধরো সেই ঘর দোর দখল করে রয়েছে। আর এমনিতেই আমার জায়গাটা ঘরের এত ছোট, তো সেই বিছানার মধ্যে আর ভালো লাগছে না, ভীষণ অস্বস্তি। তো এখন এগুলো তো ভিজিয়ে দিই, একটু পরে আবার কেচে নেবো গিয়ে। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে তো ডেলি লাইফ আবার ফিরে গেছি, তিন দিন ধরে বেশ উদ্যুক্তি হয়েছে, যাতায়াত হয়েছে, বাড়ির রান্নাবান্না অফ ছিল, তো আজ থেকে তো আবার একদম ডেলি লাইফ তখনও ছিল, খালি রান্নাটা ছিল না। তো যাই হোক, এখন তো সকালে জল টল খাওয়া হয়ে গেছে আমাদের। সকালে তো তোমাদেরকে দেখালাম আমি ওই তোমার আলু দিয়ে, বিনস দিয়ে, গাজর দিয়ে ভাজা ভাজা করেছিলাম, আর পাঁচফোড়ন দিয়ে, আর হচ্ছিল ডাল করেছিলাম ভাত আলু ভাতে। তো এটা দিয়ে তো সকালে জল খাওয়া হয়ে গেছে। আর আজকে তো দুনিয়ার কাঁচার জিনিসপত্র ভিজিয়েছি, অনেক কিছু কাঁচার আছে সেগুলোও ভিজিয়েছি। তারপরে তোমার কম্বলের ওয়ারটো আর এসবও ভিজিয়েছি। আজকে আবার কিছু তোলা পাড়ানো আছে, লেপ কম্বল এবার ঢোকাতে হবে ভেতরে, তো সেগুলোও ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, অনেকটাই কাজ এগিয়েছে। আর এইবার আবার এখন যাবো নিচে, আবার নিচে রান্নাবান্না ধরতে হবে। তো চলো, এই প্রত্যেক দিনের তো একই কাহিনী, রোজই রান্না করো আর খাও আর দাও, এই তো কাহিনী। তো যাই, চলো নিচে যাই। এই যে অনেকদিন পর আবার রান্নাঘরে ঢুকেছে, দেখো এই যে ঝাঁঝরিতে।
আজকে তো বাজার থেকেও চলে এসছে, খানিকক্ষণ হয়ে গেল, তো গঙ্গার কাটা মাছ নিয়ে এসছে আর গঙ্গার খয়রা মাছ নিয়ে এসছে, সেগুলো অবশ্য আমি আগেই ধুয়ে বেছে নিলাম। নিয়ে তোমার নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর রান্নাঘরে যেহেতু ও ঢুকলো তাতে সুবিধাই হলো, তা আমি দেখি ততক্ষণে গিয়ে কাছাকাছিটা সেরে নিই, তারপরে এসে মাছগুলো করব। কেন কি একজনের রান্নাটা ধরে নিলে সুবিধা হয়, মাকে বললে মাও করে দিত, কিন্তু আজকে ওর যখন ইচ্ছা হয়েছে ও বললো আমি করে দিচ্ছি, তো ঠিক আমি বললাম ঠিক আছে তাহলে আমি ওগুলো কেচে চলে আসি। এখন রান্নাটা সারো, আমিও যাই কেচে নিয়ে। আজকে আবার তোমার অনেকদিন পরে মাটির হাঁড়িতে মানে কাঠের উনুনে ভাত হবে, এতদিন সময় পাওয়া যায় আমি ব্যস্ত ছিলাম, কদিন পর বেশ সময়টা পেয়েছি। যাই হোক, ওর সাথে আর গল্প করলে হবে না, আমি গিয়ে আমার কাঁচাগুলো সেরে ফেলি, বেলা হয়, অনেক বেলা হয়ে গেলে। কি করে এসেছিলি জলে? ভালো করেছিলে। আর দেখো মা এদিকে তরকারি মরকারি কেটে এখন শুয়ে পড়ে। ও মা তুমি এক চোখটা দেখিও না, দু চোখ দেখাও, ঠিক আছে? হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। সে এখন তোমার শুয়ে পড়েছে, রেস্ট নিচ্ছে, মাঝে মাঝে একটু বিশ্রাম করতে হয়। হ্যাঁ তা হয়, তুমি বিশ্রাম করো, তুমি কাজ ছেড়ে দাও, তাতে রান্না করে নাও, যাই। আর আজকের বাজার হাট গুলো ধুয়ে রাখা রয়েছে। এই যে সজনে ডাটা এসছে, এগুলো কালকে হবে, বেগুন উঠছে, টমেটো এক ঝুড়ি, এই যে সব চলে এসছে। কি চাইছো? চলে এসেছি চাল ধান করে, জানো তো কাছাকাছি গুলো সারলাম, আর ও তো সেই তোমার দেখলে আলু ফুলকপি তরকারিটা রান্না করে দিচ্ছিল, তাই সুবিধা হয়ে গেল, আলু ফুলকপি রান্নাটাও সেরে ফেললো, আর মাছগুলো বোধহয় ভেজেই দিয়েছে, আজকে বাড়িতে আছে তো ওটা একটু সুবিধা হয়েছে, আজকে আর বেগটার বিশেষ হতে হয়নি। তো এখন মনে হচ্ছে ভাতটা চাপানো হয়ে গেছে, এবার যাবো গিয়ে দেখি কি হয়। আর বাথরুম পায়খানা সব পরিষ্কার টুস্কার করলাম, করে অনেক কেচে কেচে কাচলাম, কেচে মেললাম, কিন্তু কি বলতো মেয়েটার আবার জ্বর এসছে, আর বলো না, সেই কালকে বলছিল একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, কাল রাত থেকে কিন্তু ওষুধ নিয়ে এসছে, কিন্তু আজকে থেকে আবার তার এই একটু আগে দেখলাম গাটা বেশ তার তার পায়ের তলাটা ঠান্ডা, তা তোমার তার এখন জ্বর এসে সে শুয়ে রয়েছে, আর তোমার জ্বর অবস্থায় আর শোয়ার দেখালাম না তোমাদেরকে, তো শুয়ে রয়েছে। আর তাই বলছি যে জল খা, জল না খেলে ভাইরাসগুলো ছাড় যাবে না শরীর থেকে, বলছে খেয়েছি তো খেয়ে, এই জল খেয়েছিস তুই আদৌ খেয়েছিস? হ্যাঁ, জানি না কি যে করছে, ওই যে লেপ কম্বল মুড়ি দিয়ে এখন শুয়ে রয়েছে সে। আর তোমার কি বলে, যাই এবার নিচে, বাদ বাকি খয়রা মাছটা বাকি আছে সেটাকে একটু সেরে আসি, তারপরে তো দেখি এনার আবার কি হয়, জ্বর আশা করি ছেড়ে যাবে। আসলে আশেপাশে বাচ্চাদের এত ঠান্ডা লাগছে না, পড়তে যাচ্ছে এত ঠান্ডা লাগছে, আর দ্বিতীয় হচ্ছে কি, এ তো সবাই জানি আমরা, শীত পড়তেও জ্বর আসে, এই সর্দি লাগে, গলা ব্যথা হয়, আবার এই শীত যেতেও একই কেলেঙ্কারি ঘটায়, তার উপরে আবার এই অ্যাডিনো ভাইরাসের প্রকোপ, মানে কি যে চিন্তার বিষয় কি বলবো। ছেলেটাকে তো এই পৈতে পৈতে করেও স্কুল পাঠায়নি, আবার এই কালকেও ভাবছি পাঠাবো না, কেলেঙ্কারির অন্ত থাকবে না, তারপরে যদি ওটাও পড়ে, আর ওটাই কিছুদিন আগেই ওই রকম ভয়াবহ ব্যাপার থেকে উঠেছে, বাবা নমস্কার স্কুলে গিয়ে দরকার নেই, থাক। তা যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আমি যাই এবার নিচে গিয়ে দেখি কত দূর আর রান্নার বাকি আছে। ভাত হচ্ছে? আচ্ছা, কমপ্লিট করে দিছ, বাহ, তাহলে তো আমার কাজ নেই গো। না আমি কাচলাম, দিয়ে বললাম যে মাছটা মানে ও তো বোধহয় ভাজছিল, দিয়ে চলে গেলাম, আমি দেখলাম চলে আসছি, ছোট মাছটা ছিল ওটা ভাজা করে ঝাল করে দিলাম, আর ভাতটা হচ্ছে হয়ে গেল, রান্না কমপ্লিট, বাঁচা গেল। হ্যাঁ, যে আমি দেখাই দিলে রান্নাগুলো একবার কি কি হলো, পাইনি দেখো কি হলো, আবার সব রান্না। ও এই দেখো মাছের ঝোলটা হয়েছে আলু কপি দিয়ে, বলো বলো। আর এদিকে তো সকালবেলায় আমি ডাল করে রেখেছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে, মুসুর ডাল, এটা হচ্ছে তোমার খয়রা মাছের ঝাল ধনে পাতা দিয়ে, এটা মা করে গেছে আজকে, আমাকে ওটাই করতে হবে, আলু আজকে সকালের মেয়ে খায়নি। আর এটা হচ্ছে আমার পালং শাক ভাজা, আমাকে কোনো শাক হয়নি, ও না না ভুল বলছি, এই তো আলু ফুলকপির ডাল নাই তো হয়েছে, আবার মাছের ঝোল ওটা হয়েছে, কোনটা
দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমরা দুজনে মিলে চলে এসেছি একটা বিশাল কাজ করতে। আর সেই বিশাল কাজ হচ্ছে যে খাটটা খুলে তোমার সব লেপ কম্বল যার যা ছিল সব ঢুকিয়ে দিতে হবে এখানে। তো এই লেপ কম্বলগুলোকে তো আগে রোদ টোদ খাইয়ে রাখা আছে, ঠান্ডা করে এবার হচ্ছে পুড়ে দিতে হবে, নাহলে তো সমস্যা। ধরো খাটের মধ্যে গড়াগড়ি করলে তো মুশকিলের ব্যাপার। তো যাই হোক, এখন সেগুলোই ও করে দিচ্ছে। আর এটা তো আমার একার পক্ষে সম্ভব না, আমার দ্বারা তো হবেই না। ওই একা জাজিম তুলে তারপর তোমার ওই খাট খুলে ভেতরে এগুলো রাখা আমার পক্ষে তো অসম্ভব কথা। তো যাই হোক, সেই কাজটাও সেরে দিচ্ছে। এটা একটা বিশাল কাজ, শীতের এই বছরের মতন পাট মিটল, পরের বছরে আবার বেরোবে সব কিছু। তো এগুলো এখন দিয়ে এর মধ্যে ন্যাপথলিন ট্যাপথলিন দিয়ে তারপরে ওই কাঠটা লাগিয়ে দেবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো চলে এসেছি লাল চা নিয়ে। কি দুঃখ জানো, এখন দুধ চা খাওয়া বন্ধ করে দিচ্ছে। বিকালবেলা আর খেতে পারছি না, লিকার চা খাচ্ছি, উপায় নেই। সেই বুকে ব্যথা করছিল তো ওই জন্য। তা তোমার সেই চায়ের মধ্যে এখন ওই গোলমরিচ আর আদা দিয়ে করেছি, আর গোলমরিচটা এখন দিয়ে দিলাম, আর ছেলেকে একটু মধু দিলাম। আমরা তো চিনি ছাড়াই খাই, তো চিনি ছাড়া আমাদের, আর ও একটু মধু দিলাম। আর মেয়ে বললো আমি সকালে খেয়েছি, এখন আর খাবো না। যাই হোক, এখন চাটা বসে বসে খাই। তারপরে আবার কিছু জামা কাপড় ছাদে তুলে এসেছিলাম। আমি তো জামা কাপড় গুলো ছাদেই গুটিয়ে ফেলি, কিন্তু না সেই ভাঁজ করে ফেলি, কিন্তু আজকে আর পারিনি। তার কারণ হচ্ছে যে তোমার বড্ড হুনমান এসেছিল, কোনো মতনে দূর দূর করে গেছি আর এসছি, তারপরে তো তোমার গোছাতে পারিনি, সেগুলো আবার পরে গোছাবো। যখন চাটা খাই, খেয়ে দিয়ে আবার পরে তোমার জামা কাপড় গুলো গোছাবো, ঠান্ডা হয়ে যাবে। জ্বর আছে ছেলেকে একটু আজকে সন্ধ্যাবেলা ভাত খাওয়া দিয়েছি অনেকদিন পর, আর আমি তো এবার মুড়ি দিলাম। আর এই দেখো এক গাদা জামা কাপড় আজকে কেটেছি, সেগুলো সব এখন তুলবো, মানে ভাঁজ করবো। আগে মুড়িটা খাই, খেয়ে ভাঁজ করবো। মাথাটা কি যন্ত্রণা শুরু হয়েছে গো, আর ভালো লাগে না, এত মাথা যন্ত্রণা করছে। আবার অনেকদিন পর শুরু হলো, সেই চোখ টোপগুলো একদম যেন বন্ধ হয়ে আসছে। কি বলছো, ফেলেছে মনে হয় আজকে? তারপর তোমার যাই হোক, এবার তো তোমার মানে আর চোখ খুলতে পারছি না, ভালো লাগছে না, মাথায় খুব যন্ত্রণা করছে। তো আজকে ভিডিও এখানে এন্ড করি, জানো তো। আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে। আজকে এই পর্যন্তই থাক, টাটা।